হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরেকটা ইয়ামি রেসিপি। আজ আমি বানিয়ে নেব ম্যাঙ্গো ফ্লেভার চকলেট বা ম্যাঙ্গো চকলেট। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো একটা হাঁড়ির মধ্যে অলরেডি জল গরম করতে আমি বসিয়ে দিয়েছি। জল কিন্তু ফুটে গেছে। এবার গ্যাসটাকে করে দিতে হবে লো। দিন দেখো একটা কাচের বাউল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 300 গ্রাম হোয়াইট কম্পাউন্ড। গ্যাস কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। গ্যাস যদি বাড়িয়ে এই হোয়াইট কম্পাউন্ডটাকে গলায় তাহলে কিন্তু হোয়াইট কম্পাউন্ডটা গলবে না, বরঞ্চ জমে যাবে। সেই জন্য গ্যাসটা কমিয়ে রেখেই হোয়াইট কম্পাউন্ডটা আমি গলিয়ে নেব। এই প্রসেসটাকে বলা হয় ডাবল বয়লিং মেথড। এখানে আমি হোয়াইট কম্পাউন্ডটা ইউজ করেছি হচ্ছে 2 ml। তোমরা যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারো। হোয়াইট কম্পাউন্ড দেখো পুরোপুরি গলে গেছে। দেখো টেক্সচারটা দেখো কতটা স্মুথ হয়েছে। এবার এটাকে 2 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, দেন এটা ইউজ করব। গ্যাস কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। 2 মিনিট ধরে হোয়াইট কম্পাউন্ডটাকে দেখো নেড়ে ছেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 teaspoon ম্যাঙ্গো এসেন্স। দেন অ্যাড করে দিলাম হচ্ছে লেমন ক্যান্ডি কালার। এটা অ্যাড করব হচ্ছে 5 থেকে 7 ড্রপ। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। কালারটা দেখো পুরো একদম কিন্তু ম্যাঙ্গোর, যেটা পাকা ম্যাঙ্গোর যে কালারটা হয় সেই কালারটাই কিন্তু এসছে। এবার দেখো একটা মোল্ড নিয়ে নিয়েছি প্লাস্টিকে, এর মধ্যে আস্তে আস্তে হোয়াইট কম্পাউন্ডটা ঢেলে নেব। এবার হোয়াইট কম্পাউন্ডটা এসেন্স আর ক্যান্ডি কালারটা অ্যাড করার ফলে হালকা জমে গেছে, বাট কোনো প্রবলেম নেই। যেই মুহূর্তে এটা এই মোল্ডের মধ্যে দেব সঙ্গে সঙ্গে এটা কিন্তু আস্তে আস্তে আবার গলে যাবে হালকা করে। হোয়াইট কম্পাউন্ডটা দেখো মোল্ডে ঢালার পর দেখো হালকা কিন্তু গলেই গেছে। ওপর থেকে অ্যাড করে দেবো হচ্ছে আমসত্ত্বের কুচি। সবগুলোতে আমসত্ত্বের কুচি অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আর যদি রুম টেম্পারেচারে এটাকে জমতে দেওয়া হয় তাহলে কিন্তু আধ ঘন্টা সময় কিন্তু লাগবে। 15 মিনিট পর দেখো ফ্রিজ থেকে মোল্ডটা বের করে নিয়েছি। এবার চকলেটগুলোকে আস্তে আস্তে ডিমোল্ড করে নেব। সার্ভ করে দিলাম ম্যাঙ্গো ফ্লেভার চকলেট। দারুণ একটা গন্ধও বেরিয়েছে, একদম পাকা আমের গন্ধ। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। যদি আমার এই ম্যাঙ্গো ফ্লেভার চকলেটের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে ম্যাঙ্গো ফ্লেভার চকলেট বানিয়ে আমাকে কমেন্টে বলো তোমাদের চকলেটগুলো কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।